আমাদের জয়েন্টের ব্যাপারে জানা খুব দরকার, কি জয়েন্ট কি কি স্ট্রাকচার দিয়ে তৈরি। মেনলি কনসিস্ট অফ আ বোন, কার্টিলেজ, টেন্ডন, মাসল অ্যান্ড লিগামেন্টস। এই স্ট্রাকচার গুলোর কোথাও যদি ইনফ্লামেশন হয় বা প্রদাহ হয় তাহলে কিন্তু আমরা সেটাকে আর্থ্রাইটিস বলবো। এইবার হচ্ছে আর্থ্রাইটিস দু রকমের হয়। আমরা মেডিকালি এটাকে ইনফ্লামেটারি ও নন ইনফ্লামেটারি আর্থ্রাইটিসে ভাগ করি। প্রথমে নন ইনফ্লামেটারি আর্থ্রাইটিস দিয়ে বলি, এটার একটা উদাহরণ হচ্ছে যেমন অস্টিও আর্থ্রাইটিস। আমরা দৈনন্দিন জীবনে এগুলো শুনে থাকি যে অস্টিও আর্থ্রাইটিস বয়সের সাথে হয়। এটি একটি ডিজেনারেটিভ ডিজিজ, যেটা হয় যে কার্টিলেজ ক্ষয়ে যাওয়ার জন্য। অস্টিও আর্থ্রাইটিস ছাড়াও বহু প্রকারের আর্থ্রাইটিস কিন্তু আমাদের হতে পারে, সেগুলো আমরা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস এর মধ্যে রাখি। ইনফ্লামেটরি আর্থ্রাইটিস কয়েকটা নাম হয়তো আপনারা শুনে থাকেন, সে যেমন হচ্ছে যে গাউটি আর্থ্রাইটিস, অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস বা রুমাটয়েড আর্থ্রাইটিস বা রিয়াকটিভ আর্থ্রাইটিস। এই ধরনের বহু টাইপের আর্থ্রাইটিস কিন্তু ইনফ্লামেটরি আর্থ্রাইটিস এর মধ্যে সাবগ্রুপ করা আছে। এটা একটা খুব ভুল ধারণা যে আর্থ্রাইটিস বয়স্কদেরই হয়। এরকম বহু টাইপ অফ আর্থ্রাইটিস আছে যেটা কম বয়সেও হতে পারে। যদি বাচ্চাদের হয় আমরা সেটাকে জুভেনাইল আর্থ্রাইটিস বলি। অনেক সময় 20 থেকে 50 বছর বয়সে কিন্তু অনেক ধরনের আর্থ্রাইটিস হয়। যেই নামগুলো আমি বললাম যেমন রুমাটয়েড আর্থ্রাইটিস বা এসএলই বা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, এগুলো কিন্তু 20 থেকে 50 বছর বয়সের মানুষদের বেশি হয়। আর্থ্রাইটিস এর ওয়ার্নিং সাইন হচ্ছে যদি কোনো জয়েন্ট ফুলে যায়, তার সাথে যদি এই 5টার মধ্যে যে কোনো একটা থাকে, সেগুলো হচ্ছে জ্বর বা যদি ওজন কমে যাওয়া বা যে জয়েন্টটাকে আমরা ঠিকঠাক করে ইউজ করতে পারছি না বা একটা জেনারেল সেন্স অফ ইলবিং আছে পেশেন্টের, বা কোনো যদি একটা অ্যাকিউট অনসেট একটা মাসেল উইকনেস হয়, এই 5টার মধ্যে যে কোনো একটা যদি থাকে তাহলে কিন্তু এগুলোকে আমরা রেড ফ্ল্যাগ সাইন বলি অফ আর্থ্রাইটিস। আমাদের অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। অস্টিওআর্থ্রাইটিস জেনারেলি 50 বছরের পরে দেখা যায়। এটা একটা ওল্ড এজ আর্থ্রাইটিস যেটা কার্টিলেজ ক্ষয়ে যাওয়ার জন্য হয়। এদের যেমন রিস্ক ফ্যাক্টর হচ্ছে ওল্ড এজ, তার সাথে যাদের ওজন খুব বেশি, যারা ওভারওয়েট বা যাদের হচ্ছে যে ক্যালসিয়াম বা ভিটামিন D3 ডেফিসিয়েন্সি আছে, বা কারুর যদি কোনো একটা আগে ট্রমা হয়ে থাকে বা আঘাত লেগে থাকে ওই জয়েন্টে, সেই জায়গাগুলোতে আবার অস্টিওআর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর একটা যে আর্থ্রাইটিস নিয়ে আমি বলেছি যে ইনফ্লামেটারি আর্থ্রাইটিস, ইনফ্লামেটারি আর্থ্রাইটিস বেসিক্যালি একটা জিনগত রোগ, মানে এটা একটা জেনেটিক ডিজিজ। এই ডিজিজ গুলোর বেসিক্যালি অ্যান্টিজেন ক্রস রিয়েক্টিভিটির জন্য হয়। এই ডিজিজ যেমন অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস বা রুমাটয়েড আর্থ্রাইটিস, এই রোগগুলো আমরা সচরাচর দেখি যে পরিবারের অন্য সদস্যদেরও আছে। আর এই রোগের যদি কোনো চিহ্ন শরীরে পাওয়া যায় তখন কিন্তু অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আর্থ্রাইটিস কে ডায়াগনোসিস করার জন্য একজন ক্লিনিশিয়ান বিভিন্ন মেথড ইউজ করে। একটি যেমন ক্লিনিক্যাল মেথড, ক্লিনিক্যালি একজন ডাক্তার কিন্তু আর্থ্রাইটিস ডায়াগনোসিস করতে পারে। তার সাথে এরকম প্রচুর ব্লাড ইনভেস্টিগেশন আছে, যেমন উদাহরণ দিয়ে বলছি, যদি গাউটি আর্থ্রাইটিস হয়, মানে গাউট যুক্ত আর্থ্রাইটিস হয়, তখন আমরা ব্লাডে সেরাম ইউরিক অ্যাসিডের লেভেল আমরা চেক করি। তাছাড়া আমরা এক্সরে করেও দেখি যে জয়েন্টে কতটা ক্ষতি হয়েছে। এছাড়াও MRI বা অন্য USG মেথডেও এই আর্থ্রাইটিস ডায়াগনোসিস করা যায়। আরো একটা দুটো যদি উদাহরণ দিই, যেমন অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস বা রুমাটয়েড আর্থ্রাইটিস, এইগুলো যেমন এই ডিজিজ গুলো স্পেসিফিক কিছু টেস্ট আছে যেগুলো আমরা ডাক্তাররা পরামর্শ করি, যেগুলো আমরা অ্যাডভাইস করি করার জন্য। যেমন হচ্ছে যে ইন কেস অফ অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস আমরা HLA-B27 বলে জেনেটিক টেস্ট আছে, সেটার মাধ্যমে আমরা ডায়াগনোসিস করার চেষ্টা করি। তাছাড়া রুমাটয়েড আর্থ্রাইটিস এর মতন রোগে স্পেসিফিক কিছু টেস্ট আছে, যেমন anti-CCP বা RA factor, এই এই টেস্ট গুলোর মাধ্যমে কিন্তু আমরা এইসব আর্থ্রাইটিস দের ডায়াগনোসিস করতে পারি। ট্রিটমেন্টের প্রধান ট্রিটমেন্ট হচ্ছে আমরা যেটা ইউজ করি আর্থ্রাইটিস এর হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এগুলো হচ্ছে মোস্ট অফ দ্য আর্থ্রাইটিস এরই ড্রাগ অফ চয়েস হচ্ছে NSAID। এছাড়া ক্লিনিশিয়ান পেশেন্টের সিভিয়ারিটি এবং ব্লাড রিপোর্ট দেখে বিভিন্ন ড্রাগ ইউজ করে।
এই যে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস গুলোর এক্সাম্পল দিচ্ছিলাম, 20-25 বছর আগে কিন্তু এই আর্থ্রাইটিস এর চিকিৎসার অপশন খুব লিমিটেড ছিল। এখন এই চিকিৎসার অপশন কিন্তু অনেক বেড়ে গেছে, নতুন নতুন ড্রাগস বাজারে এসেছে যেগুলো আমরা ইউজ করেই থাকি পেশেন্টদের এগেনস্টে। কিছু যেমন উদাহরণ দিয়ে বলছি, যে রুমাটয়েড আর্থ্রাইটিসে যেমন ডিজিজ মডিফাইং অ্যান্টি রুমাটিক ড্রাগস আছে যেগুলো বাজারে অ্যাভেলেবেল এবং খুবই সস্তায় অ্যাভেলেবেল। এই ওষুধগুলো যেমন এই পেশেন্টদের অনেক সময় দিয়ে রাখতে হয়। এই ড্রাগগুলো কখন শুরু করবে বা তারপরে কি কি অপশন, ট্রিটমেন্ট অপশন আছে, সেইগুলো একজন চিকিৎসক পেশেন্টের সাইন সিমটম দেখে উনি ডিসাইড করে। যেহেতু মোস্ট অফ দা আর্থ্রাইটিস হচ্ছে জিনগত রোগ, মানে আমি যেগুলো নিয়ে ডিল করি অ্যাপার্ট ফ্রম মোস্ট আর্থ্রাইটিস, যখন এগুলো মানে ম্যানিফেস্ট হওয়া শুরু করে তখন কিছু জিনিস মাথায় রাখতে হবে। আমরা যদি হেলদি লাইফস্টাইল লিড করি বা যদি স্মোকিং না করি, অ্যালকোহল ইনটেক কমিয়ে দিই আর প্রপার ওজন মেনটেন করি, তার সাথে যা যা এক্সারসাইজ ডাক্তাররা অ্যাডভাইস করেছে সেই এক্সারসাইজগুলো করতে থাকি, সেগুলো কিন্তু আর্থ্রাইটিস রিলেটেড কমপ্লিকেশনগুলো হতে বাধা দিতে পারে। আমাদের মাথায় রাখতে হবে যে এই ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস কিন্তু শুধু আর্থ্রাইটিসের রোগ না, এগুলো কিন্তু অনেক সময় হার্ট, লাংস, কিডনি, স্কিন এবং বিভিন্ন আদার অর্গানসও ধরতে পারে। তার জন্য প্রত্যেকটা অর্গান স্পেসিফিক যেই আমরা পরামর্শ দিই সেগুলো যদি পেশেন্ট শোনে তাহলে কিন্তু লং টার্ম অনেক বেনিফিটস আছে। যেগুলো আমরা মানা করি যেমন হচ্ছে যে হাই ইম্প্যাক্ট স্পোর্টস আমরা খুবই মানা করি, যেমন হচ্ছে যে সকার মানে ফুটবল খেলা বা এই ধরনের যেগুলো হাই ইম্প্যাক্ট স্পোর্টস আছে সেগুলো আমরা আর্থ্রাইটিস পেশেন্টদের জেনারেলি মানা করি, কারণ এর ফলে আঘাতের ফলে কিন্তু টিস্যু ইঞ্জুরি অনেক মাত্রায় বেড়ে যেতে পারে। আমরা পেশেন্টকে এনকারেজ করি লো ইম্প্যাক্ট এক্সারসাইজ করার জন্য, যেমন হচ্ছে সুইমিং, বাইসাইক্লিং, তারপর হচ্ছে যে ব্রিস্ক ওয়াকিং মানে জোরে জোরে হাঁটা, এই এক্সারসাইজ গুলো আমরা সচরাচর রেকমেন্ড করে থাকি আর্থ্রাইটিস পেশেন্ট। ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস এটা একটা জেনেটিক রোগ, অনেক সময় এটা যখন ম্যানিফেস্ট করে করে সেগুলো প্রিভেন্ট করা মুশকিল, এগুলো সময়ের সাথে মানে এগুলো ম্যানিফেস্ট করে। তার জন্য কিছু জিনিস মাথায় রাখার দরকার, যে হেলথ এক্সারসাইজ বা হেলদি ডায়েট আর ভালো মতন করে ওজন মেনটেন করা মানে ওয়েট রিডাকশন করা, আর তার সাথে হচ্ছে যে অ্যালকোহল না খাওয়া, এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করি এবং রেগুলার এক্সারসাইজ যদি করি তাহলে আর্থ্রাইটিস রিলেটেড কমপ্লিকেশন কিন্তু অনেক কম হবে। যেমন উদাহরণ দিয়ে বলছি যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস বলে যে ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস আছে, এটা যদি অনেক দিন ধরে থাকে তখন পেশেন্ট পেশেন্টের একটা স্পাইনাল ফিউশন হয় এবং তারা এরকম ধনুকের মতন, নামে যেটা আছে অ্যাঙ্কাইলোজিং মানে পেশেন্টের অ্যাঙ্কাইলোসিস হয়। এই যে কমপ্লিকেশন এটা কিন্তু আমরা এক্সারসাইজ এর মাধ্যমে অনেক সময় এই কমপ্লিকেশনটাকে প্রিভেন্ট করতে পারি। আমরা পেশেন্টকে এনকারেজ করি সুইমিং করার জন্য এবং স্পাইনাল এক্সটেনশন এক্সারসাইজ করার জন্য, যার ফলে এই স্পাইনাল ফিউশনটা ডিলেড হয়। আমি যেরকম বললাম এক্সারসাইজ হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, এটা ওয়ান অফ দা মেইন স্টে ট্রিটমেন্ট অফ আর্থ্রাইটিস। এক্সারসাইজ যেমন হচ্ছে এই অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস এর উদাহরণটা দিলাম, এটা যেমন প্রধান ট্রিটমেন্টই হচ্ছে এক্সারসাইজ। অনেক সময় আমরা বহু স্পেসিফিক এক্সারসাইজ আর্থ্রাইটিস গ্রুপের পেশেন্টদের দিই, যেমন যাদের অস্টিওআর্থ্রাইটিস আছে তাদের আমরা কোয়াড্রিসেপস স্ট্রেংথেনিং এক্সারসাইজ দিই, তাছাড়া যাদের অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস আছে তাদের যেমন আমরা স্পাইনাল এক্সটেনশন এক্সারসাইজ দিই। এই এক্সারসাইজ গুলোর মাধ্যমে কিন্তু অনেক সময় পেশেন্টদের কোয়ালিটি অফ লাইফ অনেক বেটার হয়। একটা জিনিস মাথায় রাখতে হবে যে অ্যাকিউট ফ্লেয়ার অফ আর্থ্রাইটিস এর সময় কিন্তু আমরা এক্সারসাইজটা বারণই করি, তখন চিকিৎসকের দ্বারা ওই অ্যাকিউট ফ্লেয়ারটা কমানো, চিকিৎসা করে অ্যাকিউট ফ্লেয়ারটা কমানো খুব দরকার। যখন অ্যাকিউট ফ্লেয়ারটা কমে যাবে তখন আমরা এক্সারসাইজ এর মাধ্যমে বাকিটা মেনটেন করি, ডিজিজ অ্যাক্টিভিটিটা মেনটেন করি। গাউট আর্থ্রাইটিসে অনেক সময় কি কি খাবার বারণ আর কি কি খাবার খাওয়া যায় সেটা নিয়ে পেশেন্টদের মধ্যে অনেক সময় কনফিউশন থাকে। আগে যেমন বলা হতো যে মাটির তলার সবজি কিন্তু গাউটি আর্থ্রাইটিসদের খাওয়া বারণ, কিন্তু এখন কিন্তু এই নতুন গাইডলাইন এগুলোকে সরিয়ে দিয়েছে, সব রকমের সবজি
পেশেন্ট খেতে পারে। যেই খাবারগুলো মানা করা হয় সেগুলো হচ্ছে রেড মিট মানে খাসির মাংস, অ্যালকোহল, স্মোকিং এবং হাই প্রোটিনিশিয়াস ডায়েট মানে চিংড়ি মাছ জাতীয় খাবার, আমরা শুধু এগুলোই বারণ করি। তাছাড়া কিন্তু শাক সবজি বা মাটির তলার সবজি এগুলো এখন মানা করা হয় না। আর্থ্রাইটিস অ্যাজ পার সে, মানে যদি আমি ইনফ্লামেটরি আর্থ্রাইটিস বলি, যেগুলো আমরা চিকিৎসা করে থাকি, সেগুলো অ্যাকচুয়ালি নট কিওরেবল। মানে যেমন জ্বর কাশি হলে আমরা সারিয়ে দিতে পারি, এই টাইপ অফ আর্থ্রাইটিস কিন্তু আমরা ওইভাবে সারাতে পারি না, কিন্তু আমরা ডিজিজ অ্যাক্টিভিটিটাকে মিনিমাইজ করে রাখতে পারি উইথ দ্য হেল্প অফ ড্রাগস। অনেকের মাথায় এই প্রশ্ন আসে যে একবার এই ওষুধ শুরু করলে হয়তো সারা জীবন খেয়ে যেতে হতে পারে, কিন্তু এটা একদম সঠিক নয়। অনেক সময় অনেক পেশেন্টের রেমিশন ফেজে গেলে আমরা এই ওষুধগুলো কিন্তু বন্ধ করে দেখতে পারি, আর শুধু এক্সারসাইজ অ্যান্ড অকেশনাল এনসাইড এর উপরে রেখে আমরা এই ডিজিজ গুলোকে ভালো মতন কন্ট্রোল করতে পারি। তো এটা ভাবা ভুল যে এই ওষুধগুলো স্টার্ট হলে সারা জীবনে এই ওষুধ খেয়ে যেতে হবে। অনেক সময় আমরা ওষুধ বন্ধ করে দেখি। এই জন্য পেশেন্টদের মাথায় রাখা দরকার যে যখন ট্রিটমেন্ট স্টার্ট হয়েছে, রেগুলার যেন চিকিৎসকের কাছে ফলো আপ করে উইথ ইনভেস্টিগেশন অ্যান্ড রিপোর্টস। সেই রিপোর্টস অ্যান্ড পেশেন্টের ক্লিনিক্যাল স্ট্যাটাস থেকে আমরা অনেক সময় ওষুধ বন্ধ করে দেখি। শুধু এক্সারসাইজ এর উপর রেখে আমরা পেশেন্টদের আবার রি ইভ্যালুয়েট করি।